জানেন লাস্ট 3 বছর ন্যাশনাল টিমের বাইরে কোন জায়গাতে ছিলাম না। লাস্ট ইয়ার একটা ভালো পারফর্ম করেছি বিপিএল এ, ভালো খেলেছি, বিধায় আমাকে একটা কল করেছে এই টিমে, টাইগার্সে কল করেছিল। টাইগার্স থেকে এই টিমে একটা লাকি ট্যুর আছে, সেই ট্যুরে আমি ওডিআই টিমে আছি আলহামদুলিল্লাহ। সো একটা লাকি টিম, বাট সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জে সব জায়গায় বললাম, যেটা সব জায়গায় একটা চ্যালেঞ্জ আছে আমার, যে এই জায়গাতে ভালো খেলে আবার কামব্যাক করতে হবে। এটা একটা আমার একটা ভালো অপরচুনিটি আমার জন্য, এটা ভালো ওপেন ডোর আমার জন্য, যে আমি যেন ভালো খেলতে পারি, দেন আমি কামব্যাক করতে পারি ইনশাল্লাহ। এটা আমার একটা অপরচুনিটি, ভালো অপরচুনিটি আমার জন্য। সাবির ভাই, মানে যে সময়টা আসলে আপনি দল থেকে বাদ পড়েছিলেন, অবশ্যই একটা ব্যাড টাইম, ওই সময় আসলে যে ল্যাকিংসগুলো ছিল আপনার টেকনিকে হোক, আপনার পারফরমেন্সে হোক, সেটাকে ওভারকাম করার জন্য এখন পর্যন্ত আপনার মানে কী করেছেন, মানে আপনার কী ছিল? 3 বছর আগে বাদ পড়ছিল আসলে, টেকনিক্যালি যে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, বাট হয়তো পারে ফর্মটা খারাপ ছিল। ফর্মটা কীভাবে ব্যাক করা যায়, কীভাবে একটা মেন্টালি স্ট্রং করে কামব্যাক করা যায়, সেটা চেষ্টা করেছি করার জন্য। এবং লাস্ট প্রিমিয়ারে প্রিমিয়ার লিগটা অ্যাপ্লাই করেছি, সব কিছু মিলে ভালো গেছে, যেহেতু ওইভাবেই খেলার চেষ্টা করবো এবং সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের আপনাকে আসলে যতদূর জানি কনসিডার করা হচ্ছে নির্বাচকরা, এটা বড় কথা বলেছে, তো এটার জন্য আপনি আসলে কতটুকু বুঝ, আমরা জানি যে টি টোয়েন্টিতে বাংলাদেশ খুব একটা ভালো পারফর্ম করছে না এবং যে সাহসটা নিয়ে খেলতে হয় এই কারণে আপনাদেরকে বিবেচনা করা, সেটার জন্য আপনি কতটুকু আসলে প্রস্তুত? দেখেন টি টোয়েন্টি তো আমার মানে পরে একটা অফ, আমার আগে ফার্স্ট হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা, তো আমি আগে এই টিমে যাচ্ছি, গত আগামীকাল যাবো ইনশাল্লাহ। তো টিটা ওডিয়ে আছে, তো ওডিয়ায় যদি ভালো খেলতে পারি দেন ওটা অপশনটা থাকবে। তো আমি আগে চাচ্ছি যে এই অপশনটা আগে নেওয়ার জন্য, যেন ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলি এবং যেন কনফিডেন্সটা বিল্ড আপ করতে পারি, এটা আমার সবচেয়ে বড় মূল উদ্দেশ্য আর কি। সাবির, একটা বিষয় আমরা জানতে পেরেছি বা শুনেছি যে এশিয়া কাপের জন্য আপনার নামটাও আসলে ঘুরছে, সেই ব্যাপারে আপনি কতটুকু কি জানেন এবং আপনাকে আসলে কতটুকু কি প্রস্তুত থাকতে বলা হয়েছে? না, আমি এখন মতো কিছু জানি না, আপনাদের নিউজ দেখে জানতেছি, আপনাদের যারা বড় ভাই যারা আছে তারাই জানছে বলছে, বাট এখনও তো কোনো অফিসিয়ালি আসে নাই, তো ওভাবে আমি জানিও না। তো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এই টিমটাই এখন আপাতত, যেহেতু ফোকাস করতে হবে এই টিমটাই, 3টা ওভারই আছে আমার জন্য, তো আগামীকাল যাচ্ছি যেটা বললাম। সো আমার মেইন ফোকাস থাকবে এখন ওয়েস্ট ইন্ডিজটাই। সাবির, ফ্র্যাঙ্কলি স্পিকিং একটা উত্তর যদি দেন, আপনি বললেন যে বিপিএলে ভালো খেলছেন, তারপর ডিপিএলে একটা সেঞ্চুরিও আছে আপনার, তো এর মাঝখানে তো আসলে টি টোয়েন্টি ফর্মেটে যেহেতু আমাদের কোনো ডোমেস্টিক টুর্নামেন্ট নাই, সো আপনি আসলে যদি এই মুহূর্তে টি টোয়েন্টিতে সুযোগ পানো, সেটা আসলে আপনার নিজের জন্য মেন্টালি কতটা জাস্টিফাইড এবং আপনি কতটুকু স্যাটিসফাইড এবং আসলে কতটুকু প্রিপেয়ার্ড? দেখেন, আমি এই টিমে যে পজিশনে খেলবো 7 নম্বরে বা 6 নম্বরে, আলটিমেটলি আমাকে 15 থেকে 10 ওভারই পাবো, তো আমার ওই টি টোয়েন্টিতে ওইভাবেই খেলতে হবে। সো আমার ওডিআই যে সিরিজটা আমি যেতে খেলতে যাচ্ছি, 3 ম্যাচ যদি সুযোগ পাই ভালো খেলার জন্য এবং যদি ওই অপরচুনিটি পাই, তাহলে আমি ওই টি টোয়েন্টি যেটা বলছেন যে ওই আলটিমেটলি 10-12 ওভারই পাবো, তো এটাও একটা প্র্যাকটিস, ওটাও একটা প্র্যাকটিস। আমি চিন্তা করছি যে আগে ওয়ান ডে ম্যাচটা শেষ করি, যে পারপাসে যাচ্ছি সেই পারপাসটা আগে শেষ করি, দেন টি টোয়েন্টিটা। আমরা ওই গত ওয়ার্ল্ড কাপের পর দেখছি যে আসলে আপনারা আমাদের চেয়ে আরও ভালো বোঝেন যে আসলে আমাদের পাওয়ার হিটিংয়ের স্কিলের প্রবলেম আছে এবং টেকনিকেও কিছুটা পাওয়ার, ওয়ান ডে এবং টি টোয়েন্টির ব্যাটিং স্টাইলটাও কিন্তু ডিফারেন্স, তো সেই সব জায়গা থেকে আপনার অনেকের চেয়ে কিন্তু আপনার স্ট্রাইক রেটও ভালো, 120+, তো সেই জায়গাটায় যেহেতু দীর্ঘ একটা সময় আপনি বাইরে ছিলেন, তো এই জায়গাটায় এই সব জায়গাগুলো মানে যেটাকে বলে ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি কোনো ফোকাস করেছেন কি না? না, আমি যেটা ফার্স্টে বললাম যে আমি ইন্ডিভিজুয়ালের কোনো স্কিল নিয়ে কাজ করি নাই, আমি কাজ করছি হচ্ছে আমার কিছু মেন্টালি ইয়া নিয়ে, যেমন আমি কীভাবে বড় রান করতে পারবো বা বড় বড় বলার ফেস করার জন্য কীরকম আমার ভিতরে, অনেক সময় অনেক সময় নার্ভাস হয়ে যায় মানুষ অনেক সময়, তো নার্ভাসটা যেন কাটাই গায়ে এবার। আর সবচেয়ে বড় বিষয় যে যারা আছে টি টোয়েন্টিতে এখন অবশ্যই ক্যাপাবল এবং তারা অবশ্যই বিগ হিটারই ক্যাপাবল, আমি জানি না কেন হচ্ছে না, বাট হবে ইনশাল্লাহ, বাট আমি শিওর তারা অনেক ফাইন্ড আউট করবে নিজেকে, খুব তাড়াতাড়ি কাম ব্যাক করবে। ভাইয়ের প্রশ্নের একটা সম্পূর্ণ প্রশ্ন করি, সেটা হচ্ছে যদি 150 স্ট্রাইক রেটে আপনি যে জায়গাটা ছেড়ে নামেন, 150-160 অর ক্লোজ টু 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করাটাই আসলে একটা টিমের এক্সপেকটেশন থাকে, তো সেটার জন্য আপনি কতটুকু আসলে আপনাকে প্রিপেয়ার করেছেন বা আপনি কতটুকু এটার জন্য প্রস্তুত? দেখেন, আমি সবসময় প্রস্তুত সব কিছু চ্যালেঞ্জ নেওয়ার জন্য, যে সময় নামি না কেন আমি আমার স্ট্রাইক রেট যেন 110 বা 120 থাকে না কেন, ওডিআই বা টি টোয়েন্টি হোক না কেন, আমি চেষ্টা করি আমার স্ট্রাইক রেট যেন সবসময় বেশি থাকে এবং আমি সবসময় বল খেলি যখন আমি তখন ইউজ করবো, চেষ্টা করি যেন আমার বল থেকে যেন রান বেশি থাকে, এবং এটা সবসময় আমি লাস্ট 5 বছর ধরে এটাই করেছি এবং এখনও তাই করতেছি। একটু নেটে দেখলাম হচ্ছে প্র্যাকটিস করছিলেন, আপনাকে যারা বল করছিল তাদেরকে মনে হচ্ছিল না খুব একটা আপ টু দা মার্ক বা ভালো, তাদের বিপক্ষে এরকম মানে বোলারদের বিপক্ষে প্র্যাকটিস করার পর যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে যখন কি সমস্যায় পড়তে হয় কিনা বা না? রেগুলার প্র্যাকটিস করছে ভাই, আর যে বলাররা করছে একটা বল, তো বল তো বলাররা বল করবে, একটা বল যদি ভালো হয়ে যায় আমি আউট 2-3 বার আউট হয়ে গেছি, তাহলে আউট তো করছে আমাকে,
আমি লাস্টে মেশিনে ব্যাটিং করেছি কয়েক মিনিট, দশ পনেরো মিনিটের মতো, একশো মানে আশি স্পিডে। তো ডাজেন্ট ম্যাটার আমার কে বল করছে, ডাজেন্ট ম্যাটার, আমি শুধু বল খেলতেছি। ওরা তো বলার বল বল করে, এরকম বলারও থাকতে পারে, ইন্টারন্যাশনাল স্লোয়ার বলার থাকতে পারে না। তো আমি জাস্ট প্র্যাকটিস করি বল হিসাবে, কে বল করছে ডাজেন্ট ম্যাটার আমার কাছে। সাব্বির, একটু এটা কি আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভেরি আনফর্চুনেট কিনা, ধরেন আপনারা অফ ফর্মে থাকার কারণে কিন্তু নতুনদেরকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এটা আমরা দেখছি যে বাংলাদেশের ক্রিকেটের একটা জায়গাটা একটা হুইল চেয়ারের মতো হয়ে গেছে, যে যাদেরকে নেওয়া হচ্ছে তারা কেউ কিন্তু পারফর্ম করতে পারছে না, কিন্তু তারা ডোমেস্টিকে পারফর্ম করে ওইখানে যাচ্ছে। আবার কিন্তু দেখা যাচ্ছে যে যারা টাচে নাই তাদেরকে কিন্তু তাদের রিপ্লেস হিসেবে আবার নিয়ে আসা হচ্ছে, যে এই যে যে চেষ্টা, কিন্তু আমরা কেউ যে জায়গাটায় যাচ্ছে সেটেল হতে পারছি না। এটা আপনাদের জন্য ক্রিকেটারদের দিক থেকে এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা আনফর্চুনেট? না দেখেন, মানুষের একটা জায়গা তো কেউ ধরে রাখতে পারবে না, আজকে কেউ না কেউ রিপ্লেস হবেই। আজকে আমি নাই, একজন রিপ্লেস হয়েছে, ও থাকবে না, একজন রিপ্লেস হবে, এটাই তো নিয়ম, একটা সার্কেল আর কি, এটা সবাই একটা সার্কেল টাইপের, পৃথিবী চলে এভাবে। তো আমি শিওর যে যারা আছে এখন, হয়তো বা তারা অফ ফর্মে আছে বা ফর্মে আছে, যাই হোক, ওরা ভালো খেলার জন্য চেষ্টা করছে, কাম ব্যাক করার চেষ্টা করছে, এবং আমরাও চেষ্টা করছি কাম ব্যাক করার জন্য। তো সার্কেল অনুযায়ী যারা ভালো খেলবে তারাও ঢুকবে। তো চেষ্টা করছি যেন আমি আমার মতো করে যেন কাম ব্যাক করতে পারি, এবং জায়গা কার কে কোন জায়গায় কে ঢুকবে সেটা ডাজেন্ট ম্যাটার, শুধু ভালো খেলতে পারলেই হলো। আমার কাছে মনে হয় যে ভালো খেলতে পারলে আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, আমার কাছে যেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ভালো খেলে বাংলাদেশ টিম জিতো, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার কাছে। অ্যান্ড কে ভালো খেললো, কে ভালো খেললো না, আর কে ফর্মে আছে, কে আনফর্মে আছে, দেখার বিষয় না। বাট আমি চেষ্টা করি ভালো করে জিতলে আমার জন্য আমি জায়গা পাকাপোক্ত করতে পারি। আমার মতো যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে, মানে নির্বাচকদের পক্ষ থেকে কিংবা ক্রিকেট অপারেশনস থেকে কোনো মেসেজ আছে কি না আপনার আপনার কাছে? না, মেসেজ তো না, আসলে এটা ক্লিয়ার মেসেজ যে এটা আমাদের একটা অপরচুনিটি আমার যারা যাচ্ছি, এবং ভালো খেলাটাই সবচেয়ে বড় বিষয়, যেন আমরা বাংলাদেশ এই টিমকে যেন জিতাতে পারি, উইন করতে পারি, এবং যেভাবে যাচ্ছি আমরা, যে পারপাসে যাচ্ছি যেন সাকসেস হতে পারি, আমার যে পারপাসের জন্য যে যাচ্ছি সেটা গোল যেন পূরণ করতে পারি, এটাই মেন উদ্দেশ্য আমাদের। টাফ প্রশ্ন, বাট অ্যান্সার আর কিছু নয়, মানে হারিয়ে যাওয়ার তো কিছু না, আমি তো আবার কাম ব্যাক করেছি, যে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি। মানুষের অফ ফর্মে একটা গ্যাপ থাকে, মানুষের একটা ব্রেক, মানুষের খুব ইম্পর্টেন্ট, সে ব্রেক থেকে আবার কাম ব্যাক করে আবার নিজের জায়গায় আসা ইম্পর্টেন্ট, এটা আমার কাছে মনে হয়। আপনার কাছে একটা লাস্ট আমি একটা কোশ্চেন করিলাম, সেটা হচ্ছে যে আমরা দুইটা জিনিস দেখলাম, যেটা আপনি ওয়েস্ট ইন্ডিজ ট্যুর এবং জিম্বাবুয়ে ট্যুরটা দেখেন, যে ওয়েস্ট ইন্ডিজে যেখানে স্লো এবং টার্নিং উইকেট ছিল সেখানে কিন্তু বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে আসলো। জিম্বাবুয়ে আপ টু দ্য মার্ক না দলটা যদি দেখেন, মানে তাদের মেন স্ট্রিমের পাঁচটা জন ক্রিকেটার নাই, কিন্তু এখানে দেখছি যে যেখানে একটু ব্যাটিং সহায়ক উইকেট থাকছে সেখানে আমাদের বোলারদেরকেও আপনার খুব ইয়া করতে হচ্ছে আর কি, টাফ টাইম যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ একটা জায়গার মধ্যে রয়েছে ওই তিনশোর আশপাশে রান করা, এই জায়গাগুলা থেকে আসলে কি বের হওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা জরুরি মনে করেন আপনি? আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ে তো আমি জানি না, ওয়েস্ট ইন্ডিজ যাই না, আমি আসলে সিচুয়েশন জানি না, উইকেট কেমন ছিল তাও জানি না, বাট আমার কাছে মনে হয় যে যারা বোলার আছে তারা অবশ্যই চেষ্টা করছে, এবং তারা শিওর তারা ফাইন্ড আউট করছে কীভাবে ভালো কিছু করা যায় এবং কীভাবে ম্যাচ জেতানো যায়। আপনি সাধারণত অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে পরিচিত, আগে যেমন দেখা যেত যে উইকেটে এসেই আপনি অ্যাটাক করতেন, লাস্ট ডিপিএলে দেখলাম যে আপনি গেমটা আগে একটু বিল্ড আপ করছেন তারপরে গিয়ে বড় শট খেলছেন, তো এই ওয়েস্ট ইন্ডিজের জন্য এখানে প্র্যাকটিস করছেন, তো সেই প্র্যাকটিসে কি মাইন্ডসেটটা রেখেছেন, যে শুরু থেকেই যেই অ্যাটাকের জন্য প্র্যাকটিস করছেন নাকি আগে গেম বানাবেন তারপর বড় শট খেলবেন? সিচুয়েশন ডিমান্ড করবো আমি কোন নাম্বার নামবো, আমি ডিপিএল খেলছি নাম্বার তিনে, তো নাম্বার তিনে যা যে মারা মেরে তো আর লাভ নাই, উইকেট হারানো তো লাভ নাই, আমার কাছে হচ্ছে ম্যাচটাকে বানানো, আমার কোচ যেটা বলছে আমাকে, আফতাবাজ যেটা বলছে আমি সেই কাজটাই করেছি। আর ওয়েস্ট ইন্ডিজ যদি আমাকে সাথে খেলে সেই রোলটা আমার আলাদা থাকবে, সেই রোল অনুযায়ী আমি খেলবো আর কি। সব রকম প্রস্তুতি নিয়েছি ভাই, ওপেন থেকে আট নম্বর পর্যন্ত দুটো পজিশনই আসলে খেলেছে, এখানে আপনি বললেন যে আপনার সাত নম্বর পজিশন বা ফিনিশিং রোলে আপনি ভূমিকা পালন করবেন, তো এটা কি আপনার চয়েস নাকি টিম ম্যানেজমেন্ট থেকে চয়েস করা হয়েছে সেটা আপনি পালন করবেন? না অবশ্যই আমার চয়েস কখনোই না, আমার চয়েস তো আসলে কখনোই না, বাট টিম ম্যানেজমেন্ট যেখানে আমাকে খেলাবে সেখানে আমি খেলতে প্রস্তুত। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাব্বির ভাই একটা প্রশ্ন, বলছেন তিন বছর জাতীয় দলে আসলে ছিলেন না, আবার যখন ব্যাক করেছেন আশেপাশে এসেছিলেন, মানসিকভাবে কতটা প্রশান্তি পাচ্ছেন? আরেকটা প্রশ্ন যে দর্শকরা এখনও আপনাকে জাতীয় দলে চায়, তাদের ভালোবাসাটাকে কিভাবে দেখেন, তাদের প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করেন কিনা? দায়বদ্ধ আসলে না, তারা ভালোবাসে, এবং আমি হয়তো বা লাস্ট পাঁচ বছরে যে অ্যাচিভ করেছি ওটা ওই বেসে তারা কথা বলে, আলহামদুলিল্লাহ তাদেরকে অবশ্যই ধন্যবাদ যোগ্য তারা। এবং আমি চেষ্টা করছি যে তিন বছর যেহেতু নাই আর প্রশান্তি তো অবশ্যই থাকে, এক টিমে যাচ্ছি, বাট ম্যাচ যদি জিততে পারি ভালো খেলতে আরও প্রশান্তি ভালো হবে আমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।